2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে 5,41,000 কোটি টাকা রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। মূল্য সংযোজন কর মূসকের মাধ্যমে এর প্রায় 34% আদায়ের পরিকল্পনা উত্থাপন করেছেন অর্থমন্ত্রী। 2023-24 অর্থ বছরে এর হার ছিল 32.8%, আর মোট রাজস্ব লক্ষ্যমাত্রার 32.5% আয়করের মাধ্যমে সংগ্রহের পরিকল্পনা রয়েছে সরকারের, যা 2023-24 অর্থ বছরে ছিল 30.7%। 2010 সাল থেকে প্রতি বছরই মূসক ও আয়করের মাধ্যমে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বাড়িয়েছে সরকার। পরিসংখ্যান বলছে, গেল 14 বছরে আদায়কৃত রাজস্বের শতাংশের হিসাবে মূসক আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে 10 বার। এর মধ্যে শেষ 9 বারই আদায়কৃত রাজস্বের অন্তত 30% এসেছে মূল্য সংযোজন কর থেকে, সেই তুলনায় অনেকটাই পিছিয়ে আয়কর। 2009-10 অর্থ বছরের পর আদায়কৃত রাজস্বে শতাংশের হিসাবে আয়কর লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে মাত্র 6 বার, একবারের জন্যও স্পর্শ করেনি 30% মাইলফলক। আদায়কৃত রাজস্বে সর্বোচ্চ 29.2% আয়কর আসে 2022-23 অর্থ বছরে। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট হয় যে আয়কর আদায়ের চেয়ে মূসকের মাধ্যমে রাজস্ব সংগ্রহ এনবিআর এর জন্য তুলনামূলক সহজ। ব্যাট তো অ্যাকচুয়ালি না দিয়ে উপায় নাই, এটা তো বড় পরোক্ষ কর, এটা তো দিতেই হবে, এবং এটার বিস্তার বাড়ছে এবং মানুষ তো দিচ্ছে, এমন না যে মানুষ দিচ্ছে না, দিচ্ছে। সেখানে অবশ্যই ডাইরেক্ট ট্যাক্স এটাকেও আমাদের বাড়ানো প্রয়োজন, কিন্তু মানুষ তো দিচ্ছে, ভ্যাট দিচ্ছে। মূল্য সংযোজন কর মূসকের মাধ্যমে রাজস্ব সংগ্রহ করে 170টির বেশি দেশের সরকার। এই রীতি অনুসরণ করে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। এর মধ্যে জানুয়ারি মাসে সর্বোচ্চ 27% হারে মূসক আদায় করেছে হাঙ্গেরি। সুইডেন ও ডেনমার্কে এই হার 25%, আর 2024 সালের জানুয়ারিতে ফিনল্যান্ড, স্পেন, ফ্রান্স ও জার্মানিতে ভ্যাট হার ছিল যথাক্রমে 24, 21, 20 ও 19%। পণ্যমূল্যের উপর কর আরোপের মাধ্যমে রাজস্ব সংগ্রহের বিপরীতে জিডিপি 8.5% স্বাস্থ্য ও 4.5% শিক্ষা খাতে খরচ করে জার্মানি সরকার। ট্যাক্স ফাউন্ডেশন ইউরোপের তথ্য মতে, এই 2 খাতে ফ্রান্স, স্পেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন ও হাঙ্গেরি যথাক্রমে যৌথভাবে খরচ করে জিডিপির 14.3, 11.3, 13, 13.3, 13.2 এবং 9.5%। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে কর থেকে নিম্ন আয়ের মানুষজনের মুক্তি মিলছে না, এর বিপরীতে কি পাচ্ছে মানুষ? 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে 1,36,026 কোটি টাকার সামাজিক সুরক্ষা খরচের পরিকল্পনা রয়েছে সরকারের, যা মোট রাজস্বের 17%। যদিও এর মধ্যে রয়েছে সরকারি চাকরিজীবীদের পেনশন, সঞ্চয়পত্রের খরচ সহ অনেক বিষয়, যা ইউরোপের দেশগুলোতে এই খাতের বরাদ্দের চেয়ে অর্ধেকের কম। আর জিডিপির 2.5% কম সামাজিক সুরক্ষা খরচের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী, যেখানে ইউরোপের দেশগুলোতে এই হার 19.5%। সরকারের নীতির কারণে সামাজিক সুরক্ষায় দেশ পিছিয়ে আছে বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান। শুভঙ্করের ফাঁকি এবং এক ধরনের অ্যাকাউন্টিং মিসলিডিং একটা তথ্য, কারণ সিভিল সার্ভেন্ট পেনশন এবং বয়স্ক ভাতাকে একত্রে দেখার একই অ্যাকাউন্টিংয়ের মধ্যে আনার কোনো যুক্তিগতা নাই, ওটা আলাদা করে দেখানো হোক করে। সো আমাদের ঘুরে ফিরে তো ওইগুলো বাদ দিলে 1% বেশি কিছুটা হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির। মানুষের কাছ থেকে পয়সা নিচ্ছেন, সেই পয়সাটা খরচ করার ক্ষেত্রে মানুষের প্রয়োজনগুলোকেই তাহলে অগ্রাধিকার দিতে হবে। আপনি ইউরোপের উদাহরণ দিলেন, অত্যন্ত হাই ওখানে, কিন্তু তাদের পাবলিক সার্ভিসের দিকে দেখেন একটা, আরেকটা হচ্ছে যে সোশ্যাল সেফটি নেটস অত্যন্ত উঁচু মানের। ভ্যাটের মাধ্যমে যে খরচটা আসছে সেটার ব্যয়টা মানুষের প্রয়োজনে আরও বেশি খরচ করার, সেখানে কোথায় কোথায় হতে পারে, অবশ্যই সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোতে আরও অধিক ব্যয়ের যোগান দেওয়ার জায়গাগুলো হতে পারে। কিন্তু আপনি দেখেন আমাদের এই যে আমরা আদায় করছি কর, পরিচালনা ব্যয় মানে সরকার নিজের খরচটা, এখন আমি সরকার যদি মনে করে যে আমার 5টা গাড়ি না হলে, বা এই যে নিচে যেতে যেতে প্রত্যেকের খুবই উচ্চমানের গাড়ি না হলে হবে না, কিন্তু ওটার যৌক্তিকতা কে নির্ধারণ করছে? একজন আমি কি বয়স্ক ভাতার পরিমাণটা বাড়াবো নাকি ইউএনওর
গাড়িটাকে আরেকটু উচ্চমানের গাড়ি কিনব। স্বাস্থ্য বিমা, স্বাস্থ্য নিয়ে একটা বড় ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি হতে পারে, যেটা একটা ইউনিভার্সাল স্কিম পর্যায়ে, তার জন্য খরচ যুদ্ধরাশি। কিন্তু এই খরচগুলো যে অসম্ভব বড় খরচ তা নয়, এটার ফলে সামষ্টিক অর্থনীতি মুখ থুবড়ে পড়বে এই ধরনের সম্ভাবনা কম অ্যাকচুয়ালি। কিন্তু ওই যে অপ্রয়োজনীয় অগ্রাধিকার যারা পাচ্ছে সেগুলোতে কাটছাট করতে হবে। এদিকে বাংলাদেশের বাজেট বরাবরই অবহেলিত শিক্ষাখাত। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে মোট বরাদ্দ জিডিপির তুলনায় 1.69% কথা বলা হয়েছে। গেল কয়েক অর্থ বছরে যা কমছে ক্রমান্বয়ে,